সমুদ্র শহর কক্সবাজারের রামুতে গড়ে তোলা হচ্ছে অন্যরকম এক বিনোদন কেন্দ্র স্বপ্নতরী পার্ক। বিচ কেন্দ্রিক কক্সবাজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে ইকো পার্ক স্বপ্নতরী, উদ্যোক্তা উপজেলা প্রশাসনের এমনটাই প্রত্যাশা। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার রিপোর্ট। পাহাড় চড়োয় দাঁড়িয়ে রয়েছে মনোরম এক জাহাজ, যেন গভীর সমুদ্র থেকে হাল ভেঙে এসে সবুজ ঘাসের দারুচিনি দ্বীপের ভিতর সে নোঙর ফেলেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগরে দেখা মিলবে পথ ভোলা এই জাহাজটির। প্রাচীন পুরাকীর্তি ও স্থাপত্য নিদর্শনের সমৃদ্ধ জনপদ রামু, এখানে 2.72 একর জায়গা জুড়ে গড়ে উঠছে স্বপ্নতরী। থাকবে মিনি চিড়িয়াখানা, শিশু পার্ক, 1 কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার, নানা রকম রোমাঞ্চকর রাইড, আধুনিক রেস্টুরেন্ট ও আবাসন ব্যবস্থা। এতে রামুর পর্যটন গুরুত্ব বাড়বে বহুগুণ। যেমনি আমার এলাকায় বিভিন্ন বৌদ্ধ মন্দিরগুলোতে সেটার সাথে সাথে পর্যটকরা এটাকেও একটা ভেন্যু হিসাবে নিয়ে নেবে। স্থানীয় লোকজনের কর্মসংস্থান হবে এবং আগত পর্যটকরা তাদের ভ্রমণকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। উদ্যোগটি উপজেলা পরিষদের। গত বছরের মে মাসে স্বপ্নতরী নামের ইকো পার্কটির নির্মাণ কাজ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। স্বপ্নতরীর লাভের একটি অংশ খরচ যোগাবে এ অঞ্চলের গরিব ও অসহায় শিক্ষার্থীদের পড়ালেখায়। স্বপ্নতরীর মাধ্যমে তারা তাদের জীবন ধারণকে, জীবনাচরণকে যাতে পরিবর্তন করে আগামী ভবিষ্যৎ যাতে সুন্দর এবং আলোকিত করতে পারে তার জন্য এই প্রয়াস। কক্সবাজারে আসা পর্যটকদের ট্যুর প্রোগ্রামে থাকবে স্বপ্নতরীর নাম, এমন প্রত্যাশা নিয়ে পূর্ণতার পথে এগিয়ে চলেছে এক স্বপ্নযাত্রা। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ।